সময় অসময় ফ্রুটময়। শিয়াপ 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 হাঁটতে দাও। কি আইসো? না এখন কেন তুমি স্মোক করতে পারলে আমি করতে পারবো না? আমি স্মোকিং ছেড়ে দিছি। কখন? যেদিন তুমি কনসেপ্ট করলে সেদিন থেকে। তুমি আমার কাছে কোনো স্মোকিং এর স্মেল পাও? আমাদের ঘরে বাসায় কোনো স্মেল পাও? না। তাহলে তুমি আসলেই ছেড়ে দিছো? তোমার এই অবস্থায় আমি কেন স্মোকিং করব? এখন একটা খাও। না, আরে একটা খেলে কিচ্ছু হয় না। রাতে ঘুমের মধ্যে যেন মাসল ক্যান্ট না করে সেই জন্য সরিষার তেল মাখতে হয়, তাহলে এই সময় ভালো। ফালতু কথা এগুলো, এসব জেনুইন নাকি? আরে জেনুইন হোক আর না হোক, করতে সমস্যা কি? রাখো তো, রাখো, আসো আসো। আর একটু এই যে একটু একটু এই বাসটা ছাড়ো তো। এই আমি লুডু খেলবো এখন। আমার লুডু খেলার ক্রেভিং হচ্ছে এখনই। সাবা আমার কালকে সকালবেলা 7টার সময় উঠতে হবে, অফিস আছে। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, নিয়ে আসতেছি, হাইপার হয়ে না। তুমি আসছো? জানো আজকে আমি কি করছি? কি? একা একা ছাদে গিয়ে সবগুলা গাছে পানি দিয়ে আসছি। আচ্ছা, তুমি ওষুধ খাইছো? ভেরি গুড। আচ্ছা আমি একটা কাজ করি, আমি ওই যে আচ্ছা আমার ওই অফিসের কাজগুলো আমি ল্যাপটপে শেষ করি। হ্যাঁ, ওকে। স্যার আমি পারবো না স্যার, বিশ্বাস করে আমি সত্যি পারবো না। মানে আমি জানি আমার জন্য এই ট্রিপটা কত বেশি ইম্পর্টেন্ট, আর মানে চিটাগং তো ঢাকা থেকে খুব বেশি দূরেও না স্যার, তারপরও আমি পারবো না স্যার। ও কাম অন শিহাব, তুমি এমন ভাব করছো যেন তোমার ওয়াইফ না, তুমি প্রেগনেন্ট। ক্যানাডা থেকে জিএম আসছে, আমি তোমার ভালোর জন্যই বলছি। এই একটা প্রমোশন তোমাকে 5 স্টেপস এহেড নিয়ে যাবে, বুঝতে পারছো তুমি? কিন্তু স্যার আমার ওয়াইফ তো বাসায় একা থাকবে স্যার। শিহাব, অ্যাজ ইফ আমার ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয়নি, অ্যাজ ইফ অফিসার কারো ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয় না। স্যার উইথ ডিউ রেসপেক্ট, আমরা না ছেলেরা মেয়েদের প্রেগনেন্সি গিয়ে সবসময় হালকাভাবেই নেই, কখনো সিরিয়াসলি নেই না। আমরা ছেলেরা ধরে নেই যে মেয়েরা প্রেগনেন্ট হবেই, ইটস নট এ বিগ ডিল। কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পর তার মুখে, চেহারায়, বডিতে যে ছাপটা পড়ে সেটা আমরা কখনো ফিল করি না, তার যে কষ্ট হয় সেটা আমরা কখনো ফিল করি না স্যার। ও প্লিজ, তুমি এখন আমাকে আর প্রেগনেন্সি লেকচার দিও না। স্যার আমি আমি যেতে পারবো না স্যার। তুমি চলে আসছো কেন? আমাকে ডাক দিবে না? হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে সব? এই জন্য এই কয়টা দিন তুমি এত স্ট্রেস ছিলা, আমাকে কিছু বুঝতেও দিতে চাও নাই। মাত্র তো 5 দিন, এই 5 দিনকে আমি একা থাকতে পারতাম না? আমি পারবো না। আমার জন্য তুমি এত বড় স্যাক্রিফাইস করলা,
এটা স্যাক্রিফাইস। কনসিভ করার পর থেকে এখন পর্যন্ত আমাদের জন্য এত কষ্ট করে আসতেছো, এত স্যাক্রিফাইস করতেছো, সেটা সামনে তো এটা কিছুই না। আমি তো এখন পারবো না তোমার 9 মাসের কষ্টটা আমার ভিতর ধারণ করতে, কিন্তু তোমার এই কষ্টের সময় তোমার পাশে থেকে তোমার কষ্টটা কমানোর এইটুকু চেষ্টা তো করতে পারি।